ধর্মান্তরিত মুসলমান সেনাধ্যক্ষ কালাবাহার যখন সমস্ত হিন্দু মন্দির ধ্বংস করতে উন্মত্ত, সেই সময় তাম্রলিপ্ত নগরীতে এসে দেবী বর্গভীমা স্বপ্নাদেশে তার ধ্বংসলীলা অকস্মাৎ স্তব্ধ হয়ে যায়। অস্ত্র সম্বরণ করেন তিনি, মায়ের নিকট ক্ষমা প্রার্থনা করেন সাশ্রু নয়নে। খোকা ঘুমলো পাড়া চুড়লো গোল গিলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনাতে বকিশে। তেমনি ভাবে প্রবল পরাক্রমী বর্গীরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে যখন দক্ষিণবঙ্গে অত্যাচার ও লুটতরাজ চালাতে থাকে, তখন তাম্রলিপ্ত নগরীতে পৌঁছে দেবী বর্গভীমার মাহাত্ম শ্রবণে অভিভূত হয়ে পড়ে। তখন মায়ের রোষাগ্নি থেকে মুক্ত হতে দেবীর চরণ বন্দনা করে ষোড়শ উপচারে পূজা দিয়ে তারা পশ্চাৎ অপসারণ করতে বাধ্য। শুধু মানুষের রশি নয়, প্রকৃতির ভয়ঙ্করী মূর্তিও হার মেনে মায়ের চরণে বশ্যতা স্বীকার করেছে। রূপনারায়ণের প্রবল জলোচ্ছ্বাস একদা গ্রাস করতে আসে মন্দির। সমস্ত পূজার্থী এবং পুরোহিতরা মন্দির ছেড়ে চলে যাওয়ার উপক্রম করে। তলিয়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে যেন ঐশ্বরিক এক শক্তির কাছে পরাভূত হয়ে রূপনারায়ণ তার প্রবল জলোচ্ছ্বাস সংযত করে, ধীরে ধীরে শান্ত হয়। এমনিভাবেই দেবীর মন্দির আজও সমহিমায় অটুট রয়েছে। ধর্মক্ষেত্র হিসেবে দেবী বর্গভীমা মন্দিরের গুরুত্ব যত বেশি, ঐতিহাসিক গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। আমরা তো জানি মধ্যযুগের প্রথম থেকেই মায়ের মন্দিরের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। মুঘল বাদশাহর প্রধান সেনাপতি মানসিংহ স্মরণ করেছেন তমলুকের বর্গভীমা মন্দিরের কথা। কালাপাহাড় এখানে এসে ধ্বংসের হাত থেকে তিনি অনেকটা দূরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বর্গীদের হাঙ্গামার কথা বাদই দিলাম, হাল আমলে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত দেশাত্মবোধের প্রেরণায় মা বর্গভীমা মন্দিরের আশীর্বাদ প্রার্থনা করে গিয়েছিলেন। সব দিক থেকে মন্দিরের গুরুত্ব অসীম। মন্দিরের গঠনশৈলী অনেকটা ওড়িশি প্রধান। তদানীন্তন বাংলা এবং উড়িষ্যা একই রাজ্যের অন্তর্ভুক্ত থাকায় তাম্রলিপ্তের প্রতিটি প্রাচীন মন্দিরেই ওড়িশি ছাপ লক্ষ্য করা যায়। বর্গভীমা দেবীর মন্দিরও তার ব্যতিক্রম নয়। সমতল থেকে সিঁড়ি বেয়ে মন্দির চত্বরে পৌঁছতে হয়, একে বলে বাইশ পাট। বড় বড় পাথরের ছাই দিয়ে প্রস্তুত হয়েছে মায়ের মন্দির। দেবীর মন্দির চারটি অংশে বিভক্ত, বড় দেউল, জগমোহন যজ্ঞ মণ্ডপ ও নাট মন্দির। মায়ের নাট মন্দিরে রয়েছে দশ মহাবিদ্যা মূর্তি।
বড়দেউলের বাইরের গায়ে টেরাকোটার মূর্তি চারিপাশে সারিবদ্ধভাবে সন্নিবিষ্ট রয়েছে। এগুলির মধ্যে রাম সীতা ষড়ভুজ গৌরাঙ্গ চতুর্মুখ ব্রহ্মা মুষিক বাহন গণেশ চতুর্ভুজা সিংহ বাহিনী কার্তিক বিনা হস্তা সরস্বতী শিব দুর্গা যুদ্ধমান রামচন্দ্র লীলা পদ্ম হস্তা নায়িকা বকাসুর বধ মকর বাহন গঙ্গা ভগীরথের গঙ্গা আনয়ন প্রভৃতি চিত্র। মন্দিরের পাশে রয়েছে মায়ের কুণ্ড। সিঁড়ি বেয়ে অনেক গভীরে নেমে কুণ্ডের পবিত্র জল স্পর্শ করতে হয়। কুণ্ডের পাশে রয়েছে কেলি কদম্ব বৃক্ষ। বন্ধা নারী কুণ্ডের জলে ডুব দিয়ে যা হাতে পায় লাল সুতোয় বৃক্ষের ডালে বেঁধে রেখে যায় সন্তান কামনায়। বহু ভক্তের মনোবাঞ্ছাও পূর্ণ হয় মায়ের করুণায়। দেবী প্রপন্নার্থী হরে প্রসীদা প্রসীদ মাতর জগত খিলস্যা প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরাচরস্যা। ভীমা দেবীর সম্বন্ধে আজকে আমি বলতে বসেছি। ভীমা দেবী নীলতন্ত্রে বা লক্ষ্মীতন্ত্রে এর ইতিহাস আমরা পাই। যদিও ইনি স্বতন্ত্র বটে, তাহলেও বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন স্থানে এই ভীমা দেবীর আখ্যান আমরা শুনতে পাই। এবং ভীমা দেবী এই তমলুক শহরে এই তমলুক শহরে আমরা যেটা তমলুক বলে বলছি এটাকে তামলিক তো বলা হয়, কিন্তু বহু আগে নাম ছিল বিভাসক। এই বিভাসকে বাম গুল্ফ, সেই বাম গুল্ফের দেবী ভীমা। সতী যখন দেহত্যাগ করেন, দেহত্যাগ করার পরেই যখন মহাদেব সারা বিশ্ব ভ্রমণ করতে থাকে, তখন এইখানে দেবীর বাম গুল্প পড়ে। পড়ার পরই এখানে পীঠস্থান একান্নের মধ্যে একটি স্থান লাভ করে। এই দেবী পূজিতা তন্ত্রমতে এবং নীল তন্ত্রমতে পূজিতা, একে আমরা কালীও বলি কখনো কখনো, তারাও বলি, উগ্র তারাও বলি, আবার দুর্গা দেবীর রূপে পূজা। বিভিন্ন রূপে বিভিন্ন রূপে মায়ের বিভিন্ন রূপে পূজিত এবং সর্বজনের সমাদৃত। শুধু আমাদের এই তমলুক শহরে না, তমলুকের বাইরে তমলুকের দেশে বিদেশে কলকাতা বিভিন্ন জায়গায় এই মায়ের নাম আছে। আচ্ছা, আমি এক সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলাম আগে, এখন এইখানে তুষপাটাকে তার অধ্যক্ষ। আমার স্মৃতি সেবারে দুর্গা পুজোতে ভার পড়লো যে তিন জায়গায় চন্দ্রপাঠ করার কথা। আমি কোন পূজায় তখন যাচ্ছি না সেবারে, আগে মায়ের মন্দির, তারপর পায়াটুই মন্দির, তারপর সোদপুর এক জায়গাটা মন্দির। আমি ভাবলাম যে আগে মায়ের মন্দির পূজা করব, চন্দ্রপাঠ করে আসবো। আসছি গভীর রাত্রি, তখন এখানে আলো ছিল না, ইলেকট্রিক আলো ছিল না। পথে আসছি চারণ করে আস্তে আস্তে মনে হলো যে আমার ঠিক ওই এর কাছে চক্রেশ্বরের মন্দিরের কাছে। আমার খুব ভয় লাগছিল,
চক্রেশ্বর মন্দির থেকে মনে হলেন আমার আগের দিকে দিয়ে ছোট্ট মেয়ে চলে আসছে। আমি তাকে ডাকবো ডাকবো ঠিক করছি যে কে তুমি গ, কাদের ঘরে মেয়ে ছেলে, কিন্তু মুখ থেকে আসছে না, কিছুতেই ভাষাটা বেরোচ্ছে না। তারপরে বেশ কিছুটা আসার পরে স্টিমার ঘাট পড়লো এখানটা, ভাবলাম তো ওইখানে দিয়ে ও তো চলে যাবে, নিচে নেমে চলে যাবে, এমনি বাইরে যাবে মেয়ে ছেলে, তাকে কি ডাকবো, কিন্তু তাও তিনি গেলেন না। দেখবে আস্তে 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 আমার দিকে গেলেন, আগেই চললাম, আমাকে নিয়ে চললাম মনে হচ্ছে, যেমন আমাকে সঙ্গ করে নিয়ে চলছে। তারপরে মন্দিরের কাছে এসে দেখি তিনি কোথায় মিলে গেল না, একটা এই মন্দিরটা খুব জোরে খুলে গেল, কপারটা খুব জোর খুলে গেল। তখন আমি ভাবলাম নিশ্চয়ই দেবী আমাকে আমার ভয় দূর করবার জন্যে, তার মন্দিরে চম্পট করবার জন্য আমাকে আনছেন। তারপর তখন এখানটা নবদ বাজতো, আমি এসে উঠে এদিকে সব ডাকাডাকি করবো, তার উঠে উঠে নবদ বাজা মা মা জেগেছেন, মা মা এসেছেন। নমস্তে বর্গভীমা বৈ নমস্তস্যৈ নমো নমঃ, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাম্রলিপ্তে অধিষ্ঠাত্রী বর্গভীমা প্রকীর্তিতা, বিভাষকে মহাপীঠে উগ্রতারা নমন্বিতা, কপালমোচন তীর্থে মহার্ণব সমুদ্ভূতা, তাম্রলিপ্তে মহাতীর্থে তাম্রধ্বজেন পূজিতা, ভৈরব সর্বানন্দস্য বাম পার্শ্বে অলঙ্কৃত, দক্ষ প্রজাপতি কন্যা মহাকালাঙ্ক শোভিতা, দক্ষ যজ্ঞে কলঙ্কিতা মহাসমাধি লভ্যতা, মহামায়া ব্রহ্মময়ী কুল কুণ্ডলিনী স্থিতা। মা জগজননী শান্তি রূপিণী, এই জগতের সকল প্রাণীর শান্তি কল্যাণ কামনায় মন্দিরে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি যজ্ঞ। দূর দূরান্ত থেকে আগত ব্রাহ্মণ পুরোহিতদের মন্ত্রোচ্চারণে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে ধ্যান গম্ভীর। মহাযজ্ঞের হোমানলে ভক্তবৃন্দ নিজ নিজ মনস্কামনা পূরণার্থে আহুতি প্রদান করে। এছাড়াও প্রতি অমাবস্যায় নাট মন্দিরে হয় হোমের আয়োজন, মায়ের মন্দিরের সব আয়োজনই হয় জগতের কল্যাণের উদ্দেশ্যে। ভক্তের অধিক সমাগম হেতু মন্দির চত্বরে তৈরি হয়েছে একাধিক বিশ্রামাগার। মূল মন্দির সংলগ্ন চত্বরে রয়েছে ভোগশালা, এখানে দুবেলায় মায়ের অন্নভোগ প্রস্তুত হয়, মায়ের নিত্যদিনের সেবার দায়িত্ব সেবায়তক্ষণ পালন করে। পুরনো প্রথা মতে আজও মায়ের দুবেলা অন্নভোগে দেওয়া হয় শোল মাছ। এ তো গেল মায়ের নিত্যদিনের সেবার কথা, এছাড়াও মন্দিরের অন্যান্য কাজ সমাধান করা হয় একটি কমিটির মাধ্যমে। এই কমিটিতে সেবায়তগণের মধ্য থেকে কিছু উদ্যমী যুবক মায়ের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সমাধানে ব্রতী আছেন। এই কার্যালয়টি রয়েছে মন্দিরের সম্মুখ ভাগে।
চিরাচরিত প্রথায় শহরে চতুর্সীমায় শক্তি পূজার বাধা নিষেধ ছিল। কালের যাত্রায় সে নিয়ম হয়েছে শিথিল। তবু আজও শহরের সকল শক্তি পূজার প্রারম্ভে দেবী বর্গভীমার চরণে পূজা নিবেদন করে তবেই সমস্ত শক্তি পূজার সূচনা করা হয়। এ যেন দেবীর কাছে অনুমতি প্রার্থনা। এই কালোত্তীর্ণ অপ্রতিহত শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা আজ বর্তমান। ভারতবর্ষ মাতৃ সাধকের দেশ, মাতৃ সাধনার দেশ। হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা আমরা খুঁজে পাই, সেখানেও আমরা মাতৃমূর্তি দর্শন করেছি এবং এই মাতৃ সাধনা করে বহু সাধক তারা সিদ্ধি লাভ করেছেন এবং সাধকের সিদ্ধি লাভের স্থান যতগুলি আছে 51 পীঠের মধ্যে অন্যতম পীঠস্থান এই তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত যুগে যুগে তার নাম পাল্টিয়েছে, কখনো তমলিপি, কখনো তন্মলিপি, কখনো দামলিপি, বর্তমানে তাম্রলিপ্ত থেকে তমলুক। বহু সাধক এখানে এসেছেন মাতৃ দর্শনে, মা বর্গভীমার দর্শনে। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ প্রদা মা বর্গভীমা, এবং এই মা বর্গভীমার যে সমস্ত কাহিনী আছে তার সার কথা এই যে তিনি ভক্তের বাসনা মনস্কামনা পূর্ণ করেন। মা বর্গভীমার চতুষ্পার্শ্বে দশমহাবিদ্যার যে মূর্তি আছে সেই মূর্তির স্তবগাথা। দনুজ দলনি মা দীন জন প্রতিপালিনী, সংকট ভয় হরা দুর্গে শঙ্করী শিবে শুভদায়িনী, মেঘ বরণা বিগত বসনা সব শিবারুড়া শ্যামাত্রি নয়না, নরসির খড়গ বরা ভয় শোভনা চতুর্ভুজা কালিকা রূপিণী, গর্বিত দানব গর্ব খর্বাকৃতি খড়গ খর্পরা ধরা নীল সরস্বতী, সর্বসৌভাগ্য প্রদায়িনী কর্ত্রী নমস্তে তারা রূপা তারিণী। মহাষষ্ঠীর প্রথম অধিবাস মায়ের কাছে নিয়ে আসে রাজপুরোহিত পরিবার। অধিবাস যাত্রা সর্বাগ্রে রাজা তলোয়ার হাতে চলে রাজপুরোহিত, রাজার অস্ত্রপূজার প্রাচীন প্রথা অনুসারে। পেছনে বরণডালা সজ্জিত পরিবারবর্গ। সিন্দুর চর্চিত এই তলোয়ারটি মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত স্থাপিত থাকে মায়ের দক্ষিণ পার্শ্বে। মহাসপ্তমী, মহাসন্ধি এবং মহানবমীর প্রথম বলির ছাগ আসে রাজবাটি থেকে। কুমারী পূজার সব কুমারীদের প্রথম পূজার উদ্দেশ্যে নিয়ে আসা হয় দেবীর মন্দিরে। এখানেই মা বর্গভীমা আজও শ্রেষ্ঠা।
এবং অদ্বিতীয়া। মা বর্গভীমা আমাদের অন্তঃস্থলে বিরাজমানা, তাই তো প্রতি সন্ধ্যায় প্রতি বাড়িতে জ্বলে ওঠে সন্ধ্যা প্রদীপ মাকেই আরতির উদ্দেশ্য করে। দেবী দর্শনে দূর দূরান্ত থেকে আসে বহু দর্শনার্থী, কেউ আসে মায়ের সম্মুখে বিবাহদানে, কেউ অন্নপ্রাশন, উপনয়ন, মুন্ডন বা পূজা দানে। তাঁর চরণ দর্শনে জুড়িয়ে যায় রোগ শোকের জ্বালা, তাঁর চরণে অঞ্জলি নিবেদনই আমাদের পরমার্থ। ধন্য আমরা সেই চরণ দর্শনে। প্রতিটি মানুষের অন্তরের উৎসে আজ বেজে উঠেছে তারই আহ্বানের মন্ত্র, সেই মন্ত্র রণিত হয়ে উঠছে দিক দিগন্তে, তার অপার মহিমা আজ সর্বজন বিদিত। ভক্তের চেতনার বিস্তার শুধু তাঁকে ঘিরেই, তিনি আছেন সর্বত্র সকল ভক্তের কল্যাণে। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मार्त जगत अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य तं वैष्णवी शक्तिरनंत वीर्या विश्व